আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছেন উপ চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, অভিবাসন, যে কোনো বিষয় নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা আইনি বিষয়ে যাওয়ার আগে আজকের উল্লেখযোগ্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়গুলো আপনার সাথে একটু তুলে ধরি। প্রথমত আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি অ্যাটর্নি, সুপ্রিম কোর্টে বিচারপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্রেট কাভানাউর বিষয়টি কি হতে পারে? এফবিআই তদন্ত করছে এখন। হ্যাঁ, এটা তদন্ত করছে। অনেকগুলো অভিযোগই এসেছে, প্রায় 3-4 জন কিন্তু অভিযোগ তুলেছে যে আপনার ব্রেট ক্যাবিনেটের আপনার টিনেজ অবস্থার যে কন্ডাক্টগুলো ছিল সেটা। আর আর এছাড়া আরও একটা কিন্তু বিষয় এখানে আসছে, দেখা গেছে আপনার 1985 সালে একটা বারে কিন্তু একটা ফাইট হয়েছিল, সেখানে কিন্তু পুলিশ জাজ ক্যাবিনেটকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল, যদিও অ্যারেস্ট করেনি, সেই বিষয়টা কিন্তু এসে গেছে সামনে সামনে এসেছে। আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, যে বিষয়টি হচ্ছে যে এখন তো যৌন নির্যাতনের যে অভিযোগগুলো সেটির চেয়েও বড় হয়ে দাঁড়াচ্ছে যে তিনি যে সিনেট কমিটিতে যে তথ্য দিয়েছেন, তিনি যে বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি মিথ্যা বলেছেন কিনা। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে এখন যে এফবিআই যে তদন্ত শুরু হয়েছে, এই তদন্তে যদি অন্যরকম তথ্য বেরিয়ে হয়ে আসে এবং সেটা যদি আপনার কোনো ক্রেডিবল যদি কোনো বিষয় যদি খুঁজে পায় এফবিআই, এবং উনি যে আন্ডার ওতে সিনেট কমিটিতে যেসব বক্তব্য দিয়েছে এবং যেসব উনি আপনার এই হানা যেসব প্রশ্নের উত্তর দিয়েছে সেগুলোর সাথে যদি অসামঞ্জস্য হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম হতে পারে। মানে মিথ্যা বলার অভিযোগ আমি দেশে বাংলাদেশে যাব, কিন্তু আমি মানে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি, তো 5 মাস হয়েছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি, তো আমি যদি দেশে যাই তাহলে কি আমার মানে কোনো সমস্যা হবে? আচ্ছা, বা আমি যদি সিটিজেন পরীক্ষাটা যদি মিস করি, ধরেন আমি এবার দিতে পারছি না, তো আমি এটা কি পরবর্তীতে মানে কতদিনের মধ্যে দিতে পারবো, বা এরকম মানে কোনো সমস্যা হবে নাকি? ওটা কি পরামর্শ? হ্যাঁ, এটা এই ধরনের সিচুয়েশনে কেউ যদি কোনো ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাধারণত ওদের যে রুল অনুযায়ী দেশে যাওয়ার মানে দেশ থেকে আমেরিকা থেকে বের হওয়ার নিয়ম নেই, কিন্তু দেখা যায় এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইমিগ্রেশন কিন্তু এটা দেখে না, অনেক সময় দেশে গেলেও কিন্তু ওরা কিন্তু এটা নজরে আনে না, সিটিজেনশিপ দিয়ে থাকে। আর ওনার যে সিচুয়েশন, উনি দেশে যাবে, উনি মিস করবে, আসলে ওনাকে কিন্তু এটা মিস না করেও কিন্তু ইচ্ছা করলে এটা রিস্কেজুল করতে পারে, সেক্ষেত্রে উনি যদি কোনো ওনার লয়ার থাকে, উনি যদি ওনার যদি দেশে থাকা অবস্থায় ইন্টারভিউ স্কেজুল চলে আসে, সেক্ষেত্রে উনি দেশে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন আছে সেরকম যদি কারণ উল্লেখ করেও কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটি কিন্তু রিস্কেজুল করতে পারে, সেক্ষেত্রে অ্যাবান্ডন না করে বেটার হবে উনি একজন কোনো একজন অ্যাটর্নি হায়ার করে সেটা রিস্কেজুলের ব্যবস্থা জন্য করা হয়। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? আমি জাকারিয়া বলছিলাম সানিসাইড থেকে। জি ভাই। আমার আমি আমার বাইরের জন্য অ্যাপ্লাই করেছি 2006-এ। হ্যাঁ, আনফরচুনেটলি ওর একটা বাচ্চা আছে, বাচ্চার ডেট অফ বার্থটা ভুল হয়ে গেছে, যেন তার বিয়ের আগে জন্ম, এটা কি রেক্টিফাই করা যাবে কিনা? আবার শুনলাম একজনের কাছ থেকে যেন রেক্টিফাই করতে গেলে পুরো কেসটাই বাতিল হয়ে যাবে, এই ধরনের কোনো নিউজ আছে কিনা যদি জানান তাইলে উপকৃত হব। এটা সিচুয়েশনটি হচ্ছে আপনার ন্যাশনাল ভিসা সেন্টারে যখন প্রসেসিং শুরু হয় সেই তখন কিন্তু যে কোনো ইনফরমেশন ইচ্ছে করলে আপডেট করতে পারে, আর সেরকম প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টেশন সাবমিট করে। এখন যেই চাইল্ডটির জন্ম তারিখ ভুল এসেছে সেটা কিন্তু ওনার আপডেটেড পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট সাবমিট করলে এটা কিন্তু আপডেট করা সম্ভব ওনার ডেট অফ বার্থটি।
মানে কোনো ধরনের ক্ষেত্রে বাতিল হওয়ার না নেতিবাচক প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই, মানে নেতিবাচক প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে? আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছিল, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি 2006 এর দিকে, এখন বর্তমানে গভর্নমেন্টের কথা মোতাবেক শুনতেছি যে যারা চাইল্ড সাপোর্ট নিয়েছে অথবা ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স নিয়েছে তারা আসতে পারবে না, এই ব্যাপারে মাহফুজ ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি। ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, আসলে যে লটি যে প্রস্তাবনা সেটা হচ্ছে যারা রিসিপেন্ট তাদের ক্ষেত্রে সেটা পানিশমেন্ট দেওয়ার একটা প্রস্তাব আসছে। তো উনি যে ভাই বোনের জন্য আবেদন করেছে তারা তো দেশের বাইরে আছে, আই এম নট শিওর, উনি বলেননি আসলে আমেরিকায় আছে কিনা দেশের বাইরে আছে কিনা। যদি এখানে থাকে, যদি এই ধরনের কোনো সুবিধা নিয়ে থাকে এবং লটি যদি পাশ হয় অবশ্যই ইফেক্ট হতে পারে। তা এখনো কিন্তু এটা পাশ হয়নি, কিন্তু এটা এখনো প্রস্তাবনা, হ্যাঁ প্রস্তাবনা আছে, সেটা প্রস্তাবনা আছে। আর আরেকটি বিষয় প্রিয় দর্শক, আমরা বারবার এই অনুষ্ঠানে বলে থাকি যে আপনাদের আমাদের একটু সহায়তা করতে হবে আপনাদের জন্যই। টেলিভিশনের ভলিউমটি অবশ্যই কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন, কারণ আপনার প্রশ্নটি যদি আমরা শুনতেই না পারি তাহলে উত্তরটি দিবেন কিভাবে আমাদের সম্মানিত অতিথি। আর এই সহায়তাটি করতে হবে কিন্তু আপনাদের নিজেদের জন্যই। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিতে চাই। সেই সাথে অ্যাটর্নি মাহফুজুর রহমান, যেহেতু নতুন একটি প্রস্তাবের বিষয়টি উনি প্রসঙ্গ তুলেছিলেন, ওই যে ওয়েলফেয়ার সুযোগ সুবিধা, সেটি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। মানুষ প্রায়ই কিন্তু এই বিষয়টি নিয়ে ফোন করে আমাদের। এটা হ্যাঁ, এটা এবং ফোন করে, এবং এটা একটা আমি দেখতে পাই যে কমিউনিটির মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আচ্ছা, আপনার প্রশ্নটি বলুন ভাই, নামটি বলে নিন। ভাই আমার নাম কবির, আমি মাহফুজ ভাইকে একটা কোশ্চেন করব। আমার মাহফুজ ভাই, আমার শাশুড়ি উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি ওনার ছোট একটা ছেলে আছে আন্ডার 18, এখনো মনে হয় 14 বা 15 হবে, ওনার ওর জন্য অ্যাপ্লাই করছিল আপনার অক্টোবর 2016। আচ্ছা, এখন পর্যন্ত আমি রিসিপ লেটার ছাড়া আর কিছুই পাচ্ছি না। বারবার USCIS এর সাথে কন্ট্যাক্ট করার পরও আমি অ্যাকচুয়ালি কোনো রেসপন্স পাচ্ছি না। 2 বছর ওভার হয়ে গেছে এখন। আচ্ছা, কি করা যাইতে পারে? গ্রিন কার্ড দিয়ে সাধারণত আবেদন করলে 21 এর নিচে কতদিন লাগে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার গ্রিন কার্ড ধারী তার আনমেরিড চিলড্রেন আন্ডার 21, এটা সাধারণত 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যায় এবং ভিসা প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় 2 থেকে 2.5 বছরের মধ্যে। উনি যেটা বলছে যে 2 বছরের ওভার হয়ে গিয়েছে, আবেদন করেছে এখনও কিছু পায় নেই, আমার মনে হয় কোথাও কোনো অ্যাপ্লিকেশনে কোথাও কোনো ঘাটতি হয়েছে। ওনাদেরকে এটা খুব জোরভাবে ইউএসএ এর সাথে যোগাযোগ করতে হবে যে অ্যাপ্লিকেশনটি খোঁজ নিতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন? সেই সাথে আমরা আমাদের যে নতুন প্রস্তাবনা সেই বিষয়টি নিয়ে একটু আমি দর্শকদের জানাতে চাই। কে আছেন আমাদের সাথে? আমার বোন আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিল, তা আমার বাজিনার বয়স তখন আন্ডার 20 ইয়ার্স ছিল। তা আমার ভাই আমার ভগ্নিপতি এবং বোনকে ওরা ভিসা দিয়েছে 2 বছর আগে, কিন্তু বাজিনাকে দেয় নাই। এটা এখন কি এটা কোনো আপিল করলে কোনো কাজ হবে? এটা কি করতে পারি? বা এখন গ্রিন কার্ড দিয়ে যদি আবার ও আনমেরিড, এখন 27 ইয়ার্স হয়ে গেছে বয়স, 29 বছর বয়স হয়ে গেছে এখন, এখন আপা দুলাভাই আবার আসছে, এখন চাচ্ছে যে এটা আপিল করবে না তারা গ্রিন কার্ড দিয়ে তা আবার ছেলের জন্য অ্যাপ্লাই করতে হবে, আর অ্যাপ্লাই করলে আনমেরিড ভিসা কতদিন লাগতে পারে? এটাই আমার প্রশ্ন। না, যেটা অরিজিনাল যে অ্যাপ্লিকেশনটি ছিল যে ওনার সিস্টার ওনার ব্রাদার সিস্টার জন্য আবেদন করেছিল, সেই অ্যাপ্লিকেশনটি প্রায় 2 বছর হয়ে গিয়েছে, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ভিসা ইস্যু করেনি ওনার চাইল্ডের জন্য। তো সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ওনারা যারা গ্রিন কার্ড নিয়ে দেশে এসেছে এখন আনমেরিড চাইল্ড হিসেবে আবেদন করা,
এবং আইন মেরিট চাইল্ড হিসেবে আবেদন করলে ওটা আবেদনটি সম্পূর্ণ হতে প্রায় 6 থেকে 7 বছর সময় লাগে। ওই সময়টুকু ওই চাইল্ডটিকে আনমেরিট থাকতে হবে, আনমেরিট থাকতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে প্রায়ই বলি। তো সাধারণত উনার যে আরেকটি বিষয় জানার ই ছিল, আমারও নিজের থেকে জানতে ইচ্ছে করছে আপনার কাছে, সেটি হচ্ছে যে অনেক সময় তো 21 বছরের একটি হিসেব নিকেশ থাকে, তো সেই সময় যখন সমস্যাগুলো তৈরি হয় আমরা আশা করে থাকি যে সব বছরগুলো বাদ দিয়ে তাকে হয়তো কাউন্ট করা হবে। এই কাজটি কি আপনাদের মতো প্রফেশনাল যারা আছেন তারা হেল্প করেন? হ্যাঁ, অফকোর্স। এটা হচ্ছে যে যখনই এই ধরনের সিচুয়েশন হয়, বিশেষ করে আপনার একটা ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন বলা হয়, যেমন আপনার ইউএস সিটিজেনের ব্রাদার সিস্টার তাদের সন্তান, তারপর হচ্ছে আপনার ইউএস সিটিজেনের চাইল্ড ম্যারিড চাইল্ড তাদের সন্তান, তারপর হচ্ছে আপনার গ্রিন কার্ডধারী তার স্পাউস এবং চাইল্ড আন্ডার তাদের চাইল্ড যারা আন্ডার 21 অবস্থা আবেদন করেছিল, তাদের ক্ষেত্রে যখন ভিসাটি যখন ম্যাচিওর হয় তখন বাচ্চাটি যদি দেখা যায় ওভার 21 হয়ে গেছিলো কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় আন্ডার 21 ছিল, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি সিএসপিএ যেটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আলোকে রিকোয়েস্ট পাঠাতে হয়। অনেক ক্ষেত্রে যদি রিকোয়েস্ট না পাঠায় এমবিসি এবং ন্যাশনাল ভিসা সেন্টার তারা কিন্তু সেটাকে কিন্তু এন্টারটেন করে না, অ্যাজ ইট ইজ দেখে যে তারা ইলিজিবল না, সেক্ষেত্রে ডিসকোয়ালিফাই করে দেয়। এরকম আমাদের কাছে কেস ছিল, আমার কাছে এরকম কেস আসছে যখন দেখা গিয়েছে যে তারা অলরেডি এমবিসি থেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে, ভিসা দিবে না, যখন কিন্তু তখনও কিন্তু এটা অ্যাক্টিভ ছিল, মানে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে বাদ দিয়েছিল। মানে অ্যাড করতে হবে সময় মতো, যদি আপনার ভিসা ইস্যু করে ফেলে ডিনাই করে দেয়, উনি কিছুক্ষণ আগে যিনি পোস্ট করেছিল 2 বছর হয়ে গিয়েছে, এখন আপিল করার কোনো ব্যবস্থা আছে কিনা, আসলে আনফরচুনেটলি এই এত সময় পার হওয়ার পরে এটা কিছু করা থাকে না। যখনই অ্যাপ্লিকেশনটি ন্যাশনাল ভিসা সেন্টারে থাকে তখন এবং কেসটি প্রায়োরিটি ডেট আসে তখনই অ্যাক্ট করা উচিত এবং ভালো কোনো প্রফেশনাল সাথে যোগাযোগ করে এবং যেন সিএসপি রিকোয়েস্ট করা হয়, তাহলে কিন্তু একটা চাইল্ডের ভবিষ্যৎ কিন্তু বেশ মানে উজ্জ্বল এবং সেটা ধরে রাখা যায়। হ্যাঁ, দেশে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাশিদা, আমি আপস্টেট আলবেনি থেকে বলছি। জি রাশিদা আপা, আপা আমার একটা প্রশ্ন ছিল যে আমার বোন অ্যাপ্লাই করছে 98 এ কিন্তু ওনার বাচ্চার 97 এ ফার্স্ট পাসপোর্টটা করা হয়েছে 97 এ আর অ্যাপ্লাই 98 এ, তো এইটা এখন কি করা যায় একটু? এত আগে কিসের আবেদন করেছিলেন? অ্যাপ্লাই করা হয়েছে 98 এ, ডেট অফ বার্থ 98 দিয়ে বুঝছেন, আর পাসপোর্টের 98 দেখা যায় এখন 97 এ পরামর্শ হচ্ছে যদি এটা যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো মিস্টেকও করে থাকে, পাসপোর্টে যেই ইনফরমেশনটি আছে সেটিকেই সঠিক ধরে এটা কারেকশন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। আচ্ছা, মানে পাসপোর্টে যে তাদের সঠিক ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে আবার নতুন করে আবেদন করতে, মানে সেটা কারেকশন যদি অলরেডি আবেদন করে থাকে তাহলে সেটা কারেকশনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারে, মানে কারেকশনের সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি ইকবাল বলতেছি, নিউ ইয়র্ক থেকে। প্রশ্নটি ভাইয়া? জি, প্রশ্নটি হচ্ছে আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি। হুম হুম। অ্যাপ্লাইর বয়সটা হয়ে গেছে 14 মাস 22 দিন, এখনো আমি অ্যাপ্রুভ লেটারটা পাই নাই, আর আমার একটা বাচ্চা আছে 8 মাস, ওইটা আর কোথাও আমি জানাই নাই। আমার প্রশ্নটা হচ্ছে মানে 14 মাস 22 দিন হয়েছে অ্যাপ্লাই করা আর বাচ্চাটা 8 মাস, আমি জানাই নাই, ওটা কি অ্যাপ্রুভ হওয়ার আগে জানাবো না অ্যাপ্রুভ হওয়ার পরে জানালে হবে? টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 2 থেকে 2.5 বছর সময় লাগে, আর ওনার যে বেবি হয়েছে সেই বেবিটি ইচ্ছা করলে উনি এখনই কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে পারে এটা, আর ইচ্ছা করলে এখনই যদি অ্যাড না করে এটা অটোমেটিক যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায় যখন কেসটি ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে তখনও কিন্তু ইচ্ছা করলে ওনার
বেবিকে অ্যাড করতে পারে অ্যাপ্লিকেশনে। আচ্ছা, আরেকজন আছেন, তার আগে আমি ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমি মোহাম্মদ মাজারুল ইসলাম শিকদার, খুব সংক্ষেপে যদি বলতেন, উনি বলেছেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিসিভ হওয়ার কতদিন পর সাধারণত ভাইবা কিংবা ইন্টারভিউর জন্য ডাকা হয়? হ্যাঁ, বর্তমান যে রুল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, উনি ইন্টারভিউ মিনস দ্যাট মিনস সেটা উনি বোঝাতে চাচ্ছে, ইউএসসিআইসে যে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় যেটা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম যখন ফাইল করা হয় বর্তমান রুল অনুযায়ী 21 দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ স্কেজুল করা হয়। আচ্ছা, 21 দিনের মধ্যে। আরেকজন আছেন, আমরা একটা বিরতিতেও যাব, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি ওকলাহোমা থেকে অলকা। জি আপা বলুন। আমার কোশ্চেন হচ্ছে, আমি ওকলাহোমা থেকে অলোকা বলছি, আমার কোশ্চেন হচ্ছে 2007-এ 2005-এ আমার ভাইদের অ্যাপ্লাই করেছিলাম, আর কতদিন লাগবে ওয়েলকাম লেটার আসতে? আচ্ছা, 5-এ আবেদন করেছিলেন? জি। 2005-এর কোন মাসে? সেপ্টেম্বরে। আচ্ছা, সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে, হ্যাঁ। বর্তমানে যারা ফেব্রুয়ারি 2005-এ, হ্যাঁ 2005 ফেব্রুয়ারিতে যারা আবেদন করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে এই মাসে, তাও সেপ্টেম্বরে আমার মনে হয় খুব অতি সত্বরে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ভিসা সংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবে। পেয়ে যাবেন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। নূপুর আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাইয়া নামটি বলে নিতে হবে। আমার নাম হাবিবুর রহমান। জি, আমি টেক্সাস থেকে বলছিলাম। অ্যাকচুয়ালি আমার কে আসলে এজালাম, এজালাম। জি, আপনার প্রশ্ন শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার কেসটা লং টাইম হয়েছে, 2014-এর শেষের দিকে আমি ইউএসসিএস অফিসে দিয়েছিলাম ইন্টারভিউ, এরপর থেকে এখন পর্যন্ত ওরা বলতো যে মেলে জানাবে, পরে আর কিছুই জানায়নি। এই এলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, এই অ্যাসাইলাম কেস ধারী লোকজন যদি ক্যানাডাতে যায় তো কখন যাওয়া উচিত বা যাওয়া উচিত কিনা? মানে ক্যানাডাতে কি ট্রান্সফার করে আপনি আবার ওখানে গিয়ে নতুন করে অ্যাসাইলাম, না ঘুরতে যাওয়ার কথা বলছেন? না, অ্যাসাইলাম। এটা হচ্ছে 2014 সালে উনি ইন্টারভিউ করেছে, এটা কিন্তু অনেক কেসের ক্ষেত্রে হয়ে থাকে, অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য বেশ মাত্রাতিরিক্ত সময় নিয়ে থাকে ইউএসসিআইএস, এই ধরনের অনেক কেসে আমরা দেখতে পেয়েছি যেতে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়। তো সেক্ষেত্রে ওনাকে অপেক্ষা করতে হবে, যখনই ইউএসসিআইএস ওনার কেস ব্যাকগ্রাউন্ড চেক সম্পূর্ণ হবে তখনই কিন্তু উনি সিদ্ধান্ত জানাবে সেটা। আর যেটা ক্যানাডা এবং ইউএসএর অ্যাসাইলামের ক্ষেত্রে একটা স্পেসিফিক রুল আছে, এটা একটা, হ্যাঁ একটা স্পেসিফিক রুল আছে, এটা হচ্ছে ফার্স্ট কান্ট্রি অ্যারাইভাল ধরা হয়, ইউএসএ বলুন ক্যানাডায় বলুন। তো যেসব অ্যাপ্লিকেন্ট অলরেডি আমেরিকায় ফার্স্ট এসেছে তার হোম কান্ট্রি থেকে, তাদেরকে ওই ইউএসএতে তাদের অ্যাসাইলাম কেসটি সম্পূর্ণ শেষ করতে হবে, কথা হচ্ছে আপিল সব মানে প্রক্রিয়া সম্পূর্ণ করে তখন উনি ক্যানাডা যদি যাওয়ার স্কোপ থাকে ক্যানাডা গিয়ে উনি ওনার সিমিলার সেম অ্যাপ্লিকেশন ওখানে ফাইল করতে পারে। যদি ওনার কেস যদি অলরেডি এখানে পেন্ডিং থাকে এটা যদি সম্পূর্ণ না হয় আর ইন দি মিন টাইম উনি যদি ক্যানাডা গিয়ে উনি অ্যাসাইলাম ফাইল করে সেক্ষেত্রে কিন্তু ক্যানাডা সেই অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করবে না, ওনাকে বরঞ্চ ওনাকে আবার আমেরিকাতে রিটার্ন করা সম্ভব। মানে পুরো কেসটি যদি ডিনায়ও হয় তারপরেও গিয়েও কি আবেদন করার সুযোগ? হ্যাঁ হ্যাঁ, ডিনায় হওয়ার পরে, ডিনায় হওয়া সম্পূর্ণ হওয়ার পরে তখন ক্যানাডা সিমিলার রুল ক্যানাডা, তো ক্যানাডাতে ওটা যদি কেউ থাকে সেখানে তার অ্যাপ্লিকেশনটি ডিনায় হওয়ার পরে কিন্তু ইউএসএতে এসে উনি আবেদন করতে আবেদন করতে পারে, মানে পুরো প্রক্রিয়া সিদ্ধান্ত শেষ হওয়ার পর এই কাজটি করতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়ের নামটি বলে নিতে হবে। আমার নাম হলো আব্দুর রহমান, আমি কুইন্স থেকে বলছি। জি বলুন ভাই। আমার ওয়াইফ দুইজন, এক ওয়াইফ আমি 19 বছর আগে আনছি, আমার ছেলে মেয়ের সব সিটিজেন হয়ে গেছে, আর এক ওয়াইফ দেশও আসন, এক ছেলে আসন 14 বছরের, আর এক ছেলে হইলো 12 বছরের, এরারে অ্যাপ্লাই করতাম পারিনি, আমি আনতাম পারিনি। আর যার সন্তান আনতে পাচ্ছেন না তিনি কি দেশে আছেন? জি দেশে আছেন।
আচ্ছা, তার তথ্য মনে হয় দেয়া হয়নি, তাই তো? না, বুঝতে পেরেছি। না, উনি যেটা বলছে যে উনি বেসিক্যালি উনি দুই ওয়াইফ একসাথেই আছে বোঝা যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা আইনসিদ্ধ নয়, আমেরিকার রুল অনুযায়ী সেটা পলিগামি, এটা কিন্তু নিষিদ্ধ পলিগামি। এখানে যে যেখানেই হোক, বাংলাদেশে হোক আমেরিকা হোক, একই সাথে দুই ওয়াইফ রাখতে পারে না। তো সেক্ষেত্রে উনি বাংলাদেশে যে ওয়াইফ রেখেছে ওটা বাংলাদেশের আইনের দৃষ্টিতে যদি বৈধ হলো, আমেরিকার আইনে এবং ইমিগ্রেশন আইনে সেটা অবৈধ। সেক্ষেত্রে ওনার ওই ওয়াইফ আনার কোনো সুযোগ নেই। আর ওই ওয়াইফের সন্তান, সন্তান হিসাবে যদি ক্লেম করে তাহলে সম্ভাবনা আছে, উনি অ্যাজ এ চাইল্ড হিসাবে উনি ওনাকে আনার ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার ব্রং থেকে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমি গ্রিন কার্ডটি পাইনি, তো ওটার জন্য আমি অ্যাপ্লাই করেছি এমপ্লয়ারের মাধ্যমে, তো সেটার জন্য আমার সব ফর্ম এবং সব ডিটেলস সব কিছু জমা দেওয়া হয়ে গেছে, আমার বায়োমেট্রিক্স এবং ফটো সেগুলো ডান, বাট এখন একটু ফ্যামিলিগতভাবে এবং একটু ইমার্জেন্সি দেশে যাওয়ার দরকার ছিল আর কি, তো সেটার জন্য যদি আমি স্ট্যাম্প নিই তাহলে স্ট্যাম্পটা কতদিনের জন্য আমি থাকতে পারবো দেশে, বা স্ট্যাম্পটা অ্যাকচুয়ালি কি হবে ফিরার সময়, সেটা আমার কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, স্ট্যাম্প নিলে সাধারণত ওয়ান ইয়ারের জন্য দিয়ে থাকে। উনি যেটা গ্রিন কার্ড যেটা রিঅ্যাপ্লাই করেছে, যে গ্রিন কার্ড অত রিপ্লেসমেন্টের জন্য, তো সেক্ষেত্রে ওয়ান ইয়ারের ম্যাক্সিমাম পেয়ে থাকবে স্ট্যাম্পের জন্য। আচ্ছা, আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যেতে চাই, কে আছেন আমাদের সাথে? ভাই ওবাদুল কাদের বলতেছি, আসসালামু আলাইকুম আপা এবং ভাই। ওয়ালাইকুম আসসালাম, কাদের ভাই বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল, আমি বর্তমানে আপনার রাজনৈতিক আশ্রয়ে আছি কিন্তু আমার কেসটা পেন্ডিং আছে আর কি, রাইট? আচ্ছা, তো অন্য কোন ইমিগ্রেন্ট প্রোগ্রামে কি আমি অ্যাপ্লাই করতে পারি কিনা ওয়াইল মাই কেস ইজ পেন্ডিং? আচ্ছা, আপনি তো সরকারি দলের সাধারণ সম্পাদক ভাই, আপনার বলেন, ওনার নাম আব্দুল কাদের। আমি ছিলাম, আমি ভাই পদত্যাগ করে চলে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট যদি থাকে, উনি যদি কোনো অ্যাসাইলাম করা থাকে, সেই ক্ষেত্রে যদি উনি লিগ্যাল এন্ট্রি থাকে এবং উনি যদি আনম্যারিড হয়, তো সেক্ষেত্রে একমাত্র অপশান থাকে ইউএস সিটিজেন ম্যারি করে উনি অ্যাডজাস্ট করতে পারে। আর অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন থাকে, যেমন অ্যাসাইলাম করেছে F1 যেতে পারবে কি না, অথবা EB2 যেতে পারবে কি না, EB2 অথবা E2 যেতে পারবে কি না, অথবা আপনার স্পন্সর ভিসা যেতে পারবে কি না। আসলে ওইসব অপরচুনিটি ওই সিচুয়েশনে সম্ভব না, কারণ কেউ যদি অ্যাসাইলাম করে থাকে ওনার যে 6 মাসের যে এন্ট্রিটি ছিল সেটি কিন্তু ওভার হয়ে যায় সময়, হ্যাঁ সময়ের আবর্তে সেটা ওভার হয়ে যায়, তো টেকনিক্যালি ওনার কোনো লিগ্যাল স্ট্যাটাস থাকে না। আচ্ছা, টেকনিক্যালি তার মানে শুধুমাত্র বিবাহ সম্পর্কিত সম্পূর্ণ, হ্যাঁ, করেই উনি কিন্তু অন্য অন্য ট্র্যাকে গেলে একটি ট্র্যাকে কিন্তু মোস্টলি যেতে পারে, একটি অপশন শুধু। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও যারা ফোনে আছেন এবং যারা ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন মাহফুজুর রহমান, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো নিতে, তবে আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমানকে আমরা পেয়েছি। আমাদের দুজন অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, সেই বিরতির আগ থেকে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই। মাহফুজুর রহমান, কে আছেন আমাদের সাথে যুক্ত? মোহাম্মদ মুদাব্বিস, যদি নিউ জার্সি থেকে। জি ভাই, বলুন আপনার প্রশ্নটি। আমি সিটিজেন, আমার মেয়ে গ্রিন কার্ড, মেয়ে 18 এর ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম, নভেম্বরে ওর এক্সপায়ার হয়ে যাবে গ্রিন কার্ড, যার ফলে আমি জানতে চাচ্ছি আর কি যেন কোনো অসুবিধা হবে কি না, সিটিজেনের জন্য এখনো কল করে নাই, আমি মেয়েকে এমনি আছি আর কি। এ ধরনের তো একটি ট্রানজিশন পিরিয়ড হয় অনেকের ক্ষেত্রে, যেরপরে নতুন করে গ্রিন কার্ড আবেদন করবে না সিটিজেনশিপের জন্য অপেক্ষা করবে, কি বলবেন? না, এরকম যদি সিচুয়েশন থাকে আর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে এখন 5 থেকে 7 মাস সময় লাগে, তো এই ধরনের ট্রানজিশন টাইমে উচিত হবে গ্রিন কার্ডটির রিনিউ আবেদনটিও একসাথে করে দেওয়া। করে দেওয়া, রাইট। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, নামটা বলে নিতে হবে। আমার নাম ফিরোজ।
আমি ফোন করছিলাম জামাইকা থেকে। জি ভাই, আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 আগস্টে। আচ্ছা, তো এখন এটা ভিসা সেন্টারে আছে, এখন আমি দেখতেছি অনলাইনে। তো এটা কি অবস্থায় আছে কিছু জানাতনো? আচ্ছা না, হ্যাঁ, এখন যেহেতু খুব একটু মোটামুটি দ্রুতই আগাচ্ছে বলা যায়, যেমন ফেব্রুয়ারি 2005 এর অ্যাপ্লিকেশনগুলো এখন ভিসা ইস্যু করছে, আর উনি আবেদন করেছে 2006-এ। আমার মনে হয় 5-6 মাস এবং বছরখানেকের মধ্যে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার থেকে উনি কাগজপত্র পেয়ে যেতে পারে। এমডিএম রহমান ফেসবুকে প্রশ্ন করেছেন, সিটিজেন তার স্পাউস এবং মাইনর চাইল্ডের জন্য আবেদন করলে অ্যাপ্রুভাল পেতে কতদিন লাগে? এটা 6-7 মাস সময় লাগে। ফোনে আছেন, ফোনে কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনার টেলিভিশনটি কমিয়ে তারপরে প্রশ্ন করতে হবে, লাইনটি না হলে কেটে যাবে, কারণ আপনার কথা আমরা বুঝতে পাচ্ছি না। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি? প্রিয় দর্শক, আমরা বারবার অনুরোধ করি যে আপনার প্রশ্নটি, আপনার কথাই যদি আমরা ঠিকভাবে না শুনতে পারি, উত্তরটি কিভাবে দিব, এই সহায়তা কিন্তু করবেন আপনাদের জন্যই। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, আমার একটা প্রশ্ন হইল, আমি মিশিগান থেকে কইতেছি। নাম? নাম জলাল আহমেদ। জি, আচ্ছা ভাইয়া বলুন, প্রশ্নটি বলুন। আমার ভাই বোনের প্রায় 2005 এর মার্চে করলাম, তো আমি সব কাগজপত্র দিয়ে দিয়েছি, সাপোর্ট টাপোর্ট, কতদিন লাগবে টাকা লাগে? আচ্ছা, সবকিছু দিয়ে দিয়েছেন, আর কতদিন লাগবে? এটা আসলে দেখা যায়, সমস্ত সাপোর্ট দেওয়ার পরও, ইভেন এমনকি প্রায়োরিটি চলে আসার পরও কিন্তু বেশ কিছু সময় নেয়। দেখা যায় ন্যাশনাল ভিসা সেন্টার ঢাকায় এমবেসিতে যে ইন্টারভিউ যে স্লট সেটা খুঁজে পায় না, তো সেক্ষেত্রে দেখা যায় উনি সম্পূর্ণ কাগজপত্র দেওয়ার পরও কিন্তু আনফর্চুনেটলি কিন্তু 4-6 মাসের সময় লেগে যায়। আচ্ছা, ওয়াসিম আকরাম তিনি প্রশ্ন করেছেন, উনি 21 বছর এখানে গ্রিন কার্ড হোল্ডারধারী, 3 বছর হয়ে গেছে তিনি এখানে আসছেন, তার সিস্টারের জন্য আবেদন করতে চান, কতদিন লাগবে? এখন আমার 12 বছরের একটা মেয়ে আছে, এখন ওর জন্য আমি আবেদন করব সার্টিফিকেটের জন্য, মানে এই কিছুদিনের মধ্যেই করব আর কি। এখন কি আমি ওর জন্য কি মানে ইউএস পাসপোর্টের জন্য কি ইয়ে করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, ইউএস পাসপোর্টও কি বানাতে পারবো, এটা আর কি আমি জানতে চাইছি। হ্যাঁ, যখন কোনো প্যারেন্টস সিটিজেন হয় এবং তার গ্রিন কার্ডধারী চাইল্ড আন্ডার 18 চাইল্ডের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে ইউএসসিএসএ, পাশাপাশি বাই লতে উনি কিন্তু অটোমেটিক সিটিজেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যালি আবার পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারে, পাসপোর্টও কিন্তু ইস্যু করে থাকে, মানে তিনি আবেদন করতে পারবেন আপনি যেটি বলছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? জি, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম এএম ফজলুল হক। বলুন, প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার গ্রিন কার্ড, এখন আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করব, এখন কত টাকা লাগতে পারে, বা আমার এখনো ট্যাক্স রিটার্ন করি নাই, আমার ওয়াইফ আমার ডিফেক্টেড দেখাইছে, এখন এটা দিয়ে কি আর করা যায় উনি অ্যাপ্লাই? হ্যাঁ, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের যে গভর্নমেন্টের নির্ধারিত ফি সেটা $725 লাগে, আর যদি অনেক সময় লো ইনকাম থাকলে সেটা কিন্তু আবার ওয়েভও করা যায়। আর ট্যাক্সের সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করার পূর্ব শর্ত হচ্ছে আপনি দেখা যায় আপনি বিগত বছরগুলোতে ট্যাক্স ফাইল করেছেন কিনা, কিন্তু আপনি যদি ডিপেন্ডেন্ট থাকেন টেকনিক্যালি কিন্তু আপনি ট্যাক্স ফাইল করেছেন বলা যায়, উনি তো সেক্ষেত্রে ওনার কোনো অরিড হওয়ার কারণ নাই, উনি যদি ওয়াইফের সাথে ডিপেন্ডেন্ট থাকে উনি কিন্তু এটা বলতে পারে যে হ্যাঁ আই ফাইল ট্যাক্স রিটার্ন এভরি ইয়ার। আচ্ছা,
আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? জি আসসালাম, জি আসসালামু আলাইকুম, আমি শফিউল আলম বলছি হাওয়াই থেকে। জি ভাই, আমার দুইটি কোশ্চেন। আমি আমার মাতা পিতার জন্য অ্যাপ্লাই করেছি এবং ওটা অ্যাপ্রুভ হয়েছে, বর্তমানে আমাকে কো স্পন্সরের জন্য বলেছে, আমি কো স্পন্সর পেয়েছি। এখন উনি ওনার হাজবেন্ড মারা গেছেন, উনি শুধু হাজবেন্ডকে পেনশন রিসিভ করেন, বাৎসরিক আয় হলো $60,000, $60,000। এখন উনি এলিজিবল কিনা? আর দ্বিতীয় কোশ্চেনটা হলো যে আমি নিজেই অ্যাপ্লাই করেছি, এখন উনি আমাকে স্পন্সর করলে ওনার কোনো ক্ষতি হবে কিনা? আচ্ছা, কোস আমি কোনো লয়ার ছাড়া করেছি। সাধারণত এই যে আবেদনের ক্ষেত্রে অনেকে যারা পারেন নিজেরা নিজেরা আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? না, করতে পারে জিনিসটা, কিন্তু অবশ্যই প্রফেশনালের কাজ এবং আপনার প্রসের কাজ অবশ্যই এটা ভিন্ন হবে, ভিন্ন হবে এবং রিস্ক না নেওয়াটাই ভালো আবেদন করার ক্ষেত্রে। আর বর্তমান যেই সিচুয়েশন, আমি বলবো ইমিগ্রেশনের প্রতিটি অ্যাপ্লিকেশন, যেখানে ফর এক্সাম্পল যেখানে আগে আপনার রেগুলার যেই ইমিগ্রেন্ট পিটিশন যেটা ছিল আগে 2 পেজের, দিস ইজ নাও অ্যান 18 পেজ, এবং ইমিগ্রেশনের প্রতিটা ফাইলে কিন্তু বেশ কমপ্লিকেশনের কমপ্লেক্স করে রেখেছে এবং যেখানে আইনের অনেক ফাঁক ফোকর আছে। আর এছাড়া যে রিসেন্টলি যে আইনটি করেছে যে কোনো প্রকার যদি ভুলভ্রান্তি হয়, অনেক ক্ষেত্রে তারা কিন্তু যে ইন্টেন্ট টু ডিনাই আগে যেটা ইস্যু করতো সেটা না করে কিন্তু সরাসরি ডিসিশন সরাসরি কিন্তু ডিনাই করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যারাই ইমিগ্রেশন বিষয় নিয়ে কাজ করবে এবং আবেদন করবে অবশ্যই একটু সতর্ক থাকা বাঞ্ছনীয়। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি ওকলাহামা থেকে বলছিলাম, অলোকা। আচ্ছা অলোকা আপা বলুন। আমার কোশ্চেন হচ্ছে, আমি 2005 এ আমার ভাই বোনকে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার ভাইয়ের মেয়ের বয়স ছিল 21 বছরের নিচে, উনি ও কি আসতে পারবে আমার ভাইয়ের মেয়ে? আপনার আবেদন কবে অ্যাপ্রুভ হয়েছে আপা? আমার 2005 এ করেছিলাম, সেপ্টেম্বরে অ্যাপ্রুভ হয়েছিল। আচ্ছা, 2005 এর সেপ্টেম্বরে অ্যাপ্রুভ হয়েছিল, তাই তো? সেপ্টেম্বর 8 আবেদন করেছিল কোন মাসে? 2005 এ। আচ্ছা, কোন মাসে? কোন মাসে আবেদন করেছিলেন? সেপ্টেম্বর মাসে। ও, একই মাসে অ্যাপ্রুভ হয়েছে বলছেন? আপনার কি একই মাসে, না আপনার 3 বছর পরে অ্যাপ্রুভ এসেছে? অ্যাপ্রুভ হয়েছে কবে আপা? আবেদন করেছিলেন তো 2005 এ। হ্যাঁ, আর অ্যাপ্রুভ হয়েছে কবে? এক মাস অক্টোবর নভেম্বরের দিকে আমার অ্যাপ্রুভ লেটার আসছে, মানে একই বছর, দুই তিন মাস। তো এখানে যে বিষয়টি সেটা হচ্ছে আপনার সিএসপি এ, যেটা 3 বছর পরে। আমার কোশ্চেন হচ্ছে, আমার ভাইয়ের মেয়েটা তখন 21 বছরের নিচে ছিল, এখন ও 22। আচ্ছা, এখন 22। সেক্ষেত্রে যারা ডিপেন্ডেন্ট চাইল্ড আছে তাদের বয়সটি যেই ডেটে একটা বয়স ধরা হবে এবং যেটি যত বছর পরে সেটা অ্যাপ্রুভ করা হবে সেই সময়টুকু কিন্তু ফাইনালি যখন ভিসা ইস্যু করবে সেটা বাদ দিয়ে দেখা হবে, তখন যদি দেখা যায় ওইটা ওই সময়টুকু বাদ দিয়ে যদি উনি আন্ডার 21 হয় তাহলে কিন্তু উনি ভিসার জন্য এলিজিবল হবে, মানে আবেদন এবং অ্যাপ্রুভের যে সময়টুকু সেটি বাদ দেওয়া। এক কথায় সেটা হচ্ছে সিএসপি এর রুল। সেটা তো ওনার যে প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন যে উনি আসতে পারবে কিনা, তাহলে ওনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে অ্যাপ্রুভালের যে সময়টুকু এবং অ্যাপ্লিকেশনটি যখন ম্যাচিউর হবে, যখন ওটার প্রায়োরিটি ডেট আসবে, সেই সময়টুকুতে ওনার ওই বয়সটি বাদ দিলে 21 নিচে হয় কিনা, নিচে হয় কিনা। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কাউসার কুইন্স থেকে। জি কাউসার ভাই, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 এর অগাস্টের 21 তারিখ, এবং অ্যাপ্রুভাল আসছে 2009। এখন আমার এক বাতিজার বয়স এখন হয়েছে 26, সে কি আসতে পারবে?
26 যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম যে 3 বছর অ্যাপ্রুভাল হ্যাঁ তাহলে 3 ইয়ার্স দেখা যায় আনুমানিক উনি ক্রেডিট পাবে ওনার যে ন্যাপিও তো সেক্ষেত্রে অলরেডি উনি 26 হয়ে গিয়েছে আর উনি আবেদন করেছিল 2006 এ তো 6 এর আবেদন 6 এর অ্যাপ্লিকেশনটির প্রায়োরিটি আসতে আরও বছর দুয়েক সময় লাগতে পারে দ্যাট মিনস ওনার যে ন্যাপিওর বয়স কিন্তু 28 হয়ে যাবে তখন 28 থেকে যদি 3 বাদ দেয় দেখা যায় তখনও 25 হয় তো সেক্ষেত্রে আমরা বলবো যে সম্ভাবনা খুবই কম তারপরও ডিপেন্ড করে ডিসকাশন থাকে এমবিসি অনেক ক্ষেত্রে অনেক সময় আচ্ছা এবং আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় নিয়ে আলোচনার খুব ইচ্ছে ছিল আমরা চেষ্টা করব যে পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান প্রতি সোমবার থেকে শুক্রবার রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হয় সবাই অনেক ভালো থাকবেন